এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ঢাকা 18 আসনে। এই মুহূর্তে রাজধানীর দক্ষিণ খান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আছেন সহকর্মী জাহিদ হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে আজ রয়েছে ঢাকা 18 আসনে। এই আসনের সকাল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের যে নির্বাচনী কার্যক্রমগুলো রয়েছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের যেই সাংগঠনিক কার্যক্রমগুলো রয়েছে সে বিষয়গুলো আমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা এখন কথা বলবো এই দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তিনি এই উত্তর মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক। তিনি মূলত এই আওয়ামী লীগ এই এলাকার যে আওয়ামী লীগের রাজনীতি রয়েছে সেটি তিনি সরাসরি সম্পৃক্ত এবং এই এলাকার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে দেখভাল করেন। তার কাছ থেকে জানবো আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কি ধরনের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে এবং তারা কতটা প্রস্তুত আগামী নির্বাচন মোকাবেলা করার জন্য। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আওয়ামী লীগ একটি বাংলাদেশের জন্য বৃহত্তর দল। এই বৃহত্তম দল থেকে আমরা যা দেখছি এ পর্যন্ত রাজনৈতিক চেতনা বহিঃপ্রকাশ করেছে এবং পূর্বের তুলনায় বর্তমানে রাজনীতিবিদরা অত্যন্ত সংযত এবং আওয়ামী লীগকে ডেলে সাজানোর জন্য আরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি এবং প্রত্যক্ষ করছি এবং দৃশ্যমান হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক চেতনাবোধ এটা আরও বহিঃপ্রকাশ করছে এবং দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়েছে রাজনৈতিক ব্যক্তিদের। রাজনৈতিক চেতনাবোধকে আমরা কাজে লাগিয়েছি মনে করি, আমরা আরও কাজে লাগাবো ভবিষ্যতে যদি আমরা সময় সময় পাই, আগামী নির্বাচন যদি আমরা সময় সুযোগ পাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আবার পুনরায় এই পদে অধিষ্ঠিত করতে পারি নিশ্চয়ই বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে এবং বেগবান হবে এবং দৃশ্যমান হবে। আজকে দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি বলতে পারি যে এই ছোট্ট পরিসরে যদিও আমি এই এলাকার জনসভায় নিয়োজিত রয়েছে, আমার এলাকার জনগণের স্বার্থে এবং জনগণের উন্নয়ন পরিকল্পনাগুলো যেগুলো রয়েছে তাদের মধ্যে যেগুলো বিরাজ করছিল সেগুলো আমি চেষ্টা করেছি লালন পালন করে এবং প্রত্যক্ষ এই স্বার্থ উদ্ধার করার জন্য আমি চেষ্টা করেছি। আমাদের এই গত সাত বছরে দক্ষিণ আদর্শ ইউনিয়ন পরিষদের উন্নয়ন যথেষ্ট হয়েছে এটা দৃশ্যমান, ইনশাআল্লাহ এই অঞ্চলের লোক নিশ্চয়ই বলবে, আমি একা বললে এটা চলবে না, জনগণ বলতে পারবে, আমার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ঘিরে জনগণই বলতে পারবেন এলাকার কতটুকু কাজকর্ম আমি করতে পেরে সক্ষম হয়েছি। আপনার সাংগঠনিক কার্যক্রমগুলো একটু বলুন। আমাদের আওয়ামী লীগের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট, আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, শান্তিপূর্ণভাবে নির্বাচন করব, সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই এবং আমাদের আওয়ামী লীগের সংগঠন অত্যন্ত স্পষ্ট এবং শক্তিশালী আমি মনে করি। আপনার কি প্রত্যাশা আগামী নির্বাচনকে কেন্দ্র? আগামী নির্বাচন ঢাকা 18 আসনের নির্বাচন গতিটা অত্যন্ত সুন্দর হবে এবং গতিশীল হবে এবং জাতির কল্যাণে জাতির উদ্দেশ্যে এবং সভ্যতা নিরিখে আমরা রাজনৈতিক চেতনাকে আরও ধরে রাখতে চাই। আমরা রাজনৈতিকভাবে এই ঢাকা 18 আসনকে আরও গতিশীল করে এই এলাকার জনগণের স্বার্থ উদ্ধারের জন্য উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য আমাদের জাতীয় ইস্যুগুলোকে আমরা বাস্তবে রূপ দিব এবং জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তন্মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উক্তি যায় ওনার চিন্তা চেতনা আদর্শ ওনার যে স্বপ্ন আমার জাতির জনক বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের জাতির জনক যে কথাগুলো বলে গেছিলেন যে স্বপ্ন নিয়ে দেশটি স্বাধীনতা অর্জন করেছিলেন তার আহ্বানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেই যোগ্য উত্তরসূরী তার নেতৃত্বে আমরা দেশের গতিশীল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নিয়ে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন। তিনি বলছিলেন এই এলাকার আওয়ামী লীগের প্রস্তুতি, এই এলাকার আওয়ামী লীগের যে নির্বাচনী কার্যক্রমগুলো রয়েছে সে বিষয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এরপর আমরা আগামীকাল থাকবো ঢাকা 19 আসনে। 19 আসনে নির্বাচনিক যে খোঁজখবরগুলো রয়েছে, বিভিন্ন দলের যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে সে বিষয়ে জানতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।